হ্যালো ফ্রেন্ডস, আই এম দীপক, ওয়েলকাম মাই চ্যানেল। সকাল সকাল বেরিয়ে পড়লাম একটি দুর্গের উদ্দেশ্যে, যেটি কিনা প্রায় 600 বছরের পুরনো একটি দুর্গ। ওই দুর্গটি কুরুম্বেরা নামে পরিচিত, অর্থাৎ কুরুম্বেরা কথার অর্থ পাথরের প্রাচীর। কুরুম্বেরা এলাকার মধ্যে থাকা শিবের নাম ছিল গগনেশ্বর। মোগল আক্রমণের সময় মন্দিরের পূজকগণ বিগ্রহটিকে কুয়োর মধ্যে ফেলে চলে যান। পরবর্তীকালে গ্রামের অধিবাসীরা বিগ্রহটিকে উদ্ধার করে গ্রামের অভ্যন্তরে স্থাপন করেন। বিগ্রহের নামেই গ্রামের নাম গগনেশ্বর। আপনারা আসতে চাইলে আপনারা খড়গপুর হয়ে আসতে পারেন। খড়গপুর হয়ে দুটো রাস্তা কিন্তু আছে, একটি খড়গপুর থেকে ডাইরেক্ট বেলদা, একটি খড়গপুর থেকে প্রেমবাজার হয়ে কেশিয়ারি। এই দুটি রাস্তা আছে। বেলদাতে এলে বেলদা থেকে কুকাই যেতে হবে ও কেশিয়ারি থেকেও কুকাই আসতে হবে। কুকাই থেকে গগনেশ্বর গ্রামের একটি রাস্তা বাম দিকে ঢুকে গেছে, ওই রাস্তাতে 3 কিলোমিটার গেলেই ওই দুর্গটি দেখতে পাবেন। পঞ্চদশ শতাব্দীতে উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেব 1434 থেকে 1467 এই সেনানিবাসটি নির্মাণ করেন। আর কিছুটা পথ এগিয়ে গেলেই পৌঁছে যাবো সেই দুর্গতে, সামান্য কিছুটা বাকি আছে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলে দিই যে এটি কিন্তু প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। তাই আপনারা আসতে চাইলে সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে আসার চেষ্টা করবেন।
মাঝারিতে দাঁড়িয়ে আছে। দুটি খিলনের মাঝের ছাদের জায়গাটি চারিদিক থেকে পাথর বসিয়ে সাজানো রয়েছে। প্রতিটি প্রকোষ্ঠের কেন্দ্রস্থলে একটি পদ্ম ফুলের নকশাযুক্ত অলঙ্কার রয়েছে। এই আশ্রয়স্থলের পশ্চিম দিকের প্রাচীরের গাত্রে উৎকীর্ণ ওড়িয়া লিপি থেকে এই তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। আয়তাকার এই নিবাসটি পূর্ব পশ্চিমে 300 ফুট লম্বা ও উত্তর দক্ষিণে 225 ফুট চওড়া। প্রাচীরের দেওয়াল 12 ফুট উঁচু ও 3 ফুট চওড়া। স্থানীয় মাকড় পাথর দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। ঊনবিংশ শতকের শেষে পুরি পর্যন্ত রেললাইন চালু হয়ে যাওয়ার পর কুরুম্বেরা পরিত্যক্ত হয়ে যায়। সুবর্ণরেখার উত্তর তীর সংলগ্ন দাতনগামী যে পথের পাশে কুরুম্বেরা অবস্থিত, সেই পথে তৎকালীন পথিকদের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এই ছিল কুরুম্বেরার ইতিহাস, এইভাবেই সবার মুখে পরিচালিত হয়েছে।